আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এখানে বিশাল একটা রেসলিং খেলার অনুষ্ঠিত করা হয়েছে, যেখানে দুই দেশের থেকে দুইজন আগত। আজকের খেলার পরিচালনা করবে আমাদের ল্যাংডামতি স্যার। স্যার আপনি কিছু বলেন। এখন আমাদের এখানে এক বিশাল খেলার আয়োজন করা হয়েছে। প্রথমত আমি ডাক দেব মায়ানমার থেকে আগত ওসামা বিন কুতুব। ওসামা বিন কুতুব মাঠে চলে আসো। তারপরে আমি মাঠে আসার জন্য অনুরোধ রাখলাম অস্ট্রেলিয়া থেকে আগত এখন আমাদের মাঝে সুন্দর মতন খেলা পরিচালনা করবেন, কেউ জানি কোনো ব্যথা পায় না, সুন্দর মতন খেলা পরিচালনা করবেন। যে যার মতন আছে সে তার মতন থাকবেন। আমি বার্ষিক পুজোর সাথে সাথে আপনাদের কার্যক্রম শুরু করবেন। এখন এই মুহূর্তে আমাদের মাঝে মায়ানমার থেকে আগত ওসামা বিন কুতুব জয়ী হয়েছে। এখন তার সাথে লড়াই করবে আমাদের বিগ প্লেয়ার বাংলাদেশ থেকে আগত রবি চিংগু। রেচিন খেলায় এই মর্মে ফার্স্ট হয়েছেন বাংলাদেশ থেকে আগত বডিবিল্ডার রবি সিংহ। সাবাস, কি খেয়ে বডি বানাইছো? প্রোটিন 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 খেয়ে বডি বানাইছো, ঠিক আছে চালাই যাও। আমাদের মাঝে এখন সেকেন্ড হয়েছে মায়ানমার থেকে আগত ওসামা বিন কুতুব। বডি কি খেয়ে বানিয়েছেন ভাই? হারবাল তাই বলে এত বডি আপনার, বডি তো খুব শক্ত। তারপরে আমাদের মাঝে যার কথা বল না বললেই নয় ঠকজি, ডাইরেক্ট ঠকে গেছে। আমের বডিটা তো বেশ ভালো কিন্তু আপনি তো ঠকছেন, আপনি মাঠের বাইরে যান। এখন আমাদের মাঝে আমি পুরস্কার তুলে দেব আমাদের বডি বিল্ডার বাংলাদেশ থেকে আগত রবি চিংগু। এই যে আপনার পুরস্কার, থ্যাংক ইউ। আপনি এখন যান। তারপরে আমি পুরস্কার হাতে দেব আমাদের মাঝে মায়ানমার থেকে আগত আমাদের দেখার মতো একজন প্রিয় লোক হারবাল খেয়ে বডি বানাইছে, তার হাতে আমি একটা পুরস্কার তুলে দিলাম। সবাই দেখেন আমি ল্যান্ডের মতো সব ঠাইকে দেবো সাম্বের ফির। আচ্ছা বাঘের বাচ্চা যান দেখাই দেবো আমি। হ্যাঁ ঠিক আছে, আবার নেক্সট খেলা আমাদের আপনাদের জানাই দেব। আজকের মতন কোর্ট এখানে মন্তুবি করা হইলো।